দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরার, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাসলিয়া গ্রামে। এখানে একজন নতুন এবং তরুণ উদ্যোক্তার খোঁজ পেয়েছি আমরা, তারই সাথে পরিচয় করে দেব আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। দর্শক, আজ আমরা আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো একটা কুলের বাগান। আসলে এটাকে কুলের বাগান বলা চলে না, কুলের রাজ্য বলতে পারেন। তো এই কুলের রাজ্যে যিনি মালিক, তেনার ব্যাপারে কিন্তু একটু আলাদাভাবেই বলতে হয়। তিনি কিন্তু আসলে অন্যান্য যে উদ্যোক্তা রয়েছেন তাদের মতো না, একটু ব্যতিক্রম। কীভাবে ব্যতিক্রম? তিনি আসলে বাংলাদেশ সরকারের প্রশাসনিক একটা বিভাগ রয়েছে, বাংলাদেশ পুলিশ বিভাগ, আর তিনি পুলিশ বিভাগের একজন গর্বিত সদস্য। তো পুলিশের চাকরি করার পাশাপাশি তিনি কীভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন, কীভাবে এই চিন্তাটা তার মাথায় আসলো, এবং সেই যে তার একটা সমন্বিত খামার, সেই সমন্বিত খামারের সমন্বিত মিশ্র ফল বাগানের একটা অংশ এই কুলের রাজ্যটি তিনি কীভাবে গড়ে তুললেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করব আমাদের আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত আমি সোহান রয়েছি আপনাদের সাথে। তো চলুন তার সাথে পরিচিত হয়ে বিষয়টি জানা যাক, আসুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আসলে আমরাও ভালো আছি, এবং আমাদের দর্শক যারা রয়েছেন তারা হয়তো সবাই ভালো আছেন, কারণ যে আমাদের দর্শক তো আসলে কৃষিপ্রেমী, আর কৃষিপ্রেমী দর্শকরা যখন নতুন কোনো উদ্যোক্তা বা সফল উদ্যোক্তাকে দেখেন বা সেই উদ্যোক্তার খামার দেখেন তখন সবাই ভালো থাকেন। তো যাই হোক ভাইজান, হচ্ছে আপনি আসলে কর্মব্যস্ত মানুষ, একটা পেশাতে আছেন, তো সেখান থেকে আমাদেরকে সময় দিলেন। তো আমরা আপনার পূর্বের এপিসোড দেখিয়েছিলাম আপনার যে 16 বিঘা একটা সমন্বিত খামার, তাই তো? তো এই 16 বিঘা সমন্বিত খামারের আমরা হচ্ছে কমলা এবং ইয়াটা মালটাটা দেখিয়েছিলাম। তো সেখান থেকে আমরা তথ্যটা জানতে পেরেছিলাম যে আপনার এই যে উদ্যোক্তা হয়ে ওঠার একটা সফলতার গল্পটা শুরু হচ্ছে কুলবাগান থেকে। তো এই কুলবাগানটা আমরা আজকে জানতে আসলাম এই কুলবাগান সম্পর্কে। তো যদি আপনি ছোট্ট করে একটু বলতেন যে এই কুলবাগানের মানে গত বছরের কী পরিস্থিতি আর বর্তমান যে কী পরিস্থিতি আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ইউটিউব চ্যানেলের উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে যে এই বাগানে দাঁড়িয়ে আপনার কথা বলছি, যে মূলত গত বছর এই বাগান থেকেই প্রায় 500 মন মতো কুল হয়েছিলাম। 500 মন? আচ্ছা, তার আগে একটা কথা দর্শকদের উদ্দেশ্যে আসলে জানানোর প্রয়োজন আছে যে আসলে এই আপনার কুল বাগানটা থেকে 500 মন আপনি কুল উঠাইছেন, বাট এই কুল বাগানটা আসলে আয়তন কতটুকু, মানে কতটুকু এই জায়গাটা? 3 বিঘা, 1 একর জমি 3 বিঘা। 3 বিঘা কুল? আচ্ছা, এই 3 বিঘা কুলের মধ্যে আপনার কি কি কুল আছে? এখানে আপনার কাশ্মীরি আপেল কুল আর বলসুন্দরী কুল দুইটা জাত। হ্যাঁ, তো এখানে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে কোন কুলটা একটু বেশি আছে বা কম আছে, নাকি আসলে সমান রয়েছে? গত বছর যেটা কাশ্মীরি আপেল কুল সেই বাগান থেকে প্রায় যে কুল হারভেস্ট করছিলাম তাতে করে একটু সমস্যা হয় যে কাশ্মীরি আপেলগুলো একটু লেট হয়ে যায়, বৈশাখ মাস চলে আসে, সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যায়, এই জন্য ওই বলসুন্দরী কুলটা বেশি আর কি একটু আগে ওঠে এবং বেশি দাম পাওয়া যায়, এই জন্য দেখেন যে এই কাশ্মীরি আপেল কুলটা ঠিক একটু কমাই দিয়ে আমি বলসুন্দরীতে ই করছি, কলম এই গাছগুলোই কলম করে দিচ্ছি, কলমের মাধ্যমে আমি এই বাগানটা টোটাল বলসুন্দরীতেই কনভার্ট করতে চাচ্ছেন আর কি। কনভার্ট করছি। আচ্ছা, এই বাগান তার মানে আসলে এটা হচ্ছে হারভেস্টিং প্লাস হচ্ছে রক্ষণাবেক্ষণ আর পাশাপাশি হচ্ছে সময়ের ব্যাপারটা, যেরকম এই সময়ের ব্যাপারটা আসলে পর্যালোচনা করে আপনি হচ্ছে বলসুন্দরীতে আসলে ডাইভার্ট হয়েছেন। হ্যাঁ, তো আসলে আপনার এই যে বর্তমান যে 3 বিঘা অর্থাৎ 1 একর যে জমি, এখানে মোট কুলের গাছের সংখ্যাটা কতগুলো? এখন গত বছর ছিল 520টা, তার ভিতর থেকে একটা করে গাছ মেরে দিছে এখন। এটা কারণ কি এই মেরে দেওয়ার কারণটা? কারণ এখন গাছ অনেক বড় হয়েছে, গত বছরের অর্ধেক হয়েছিল গাছ, একটা গাছে দেখেন কি পরিমাণ জায়গা নিয়েছে। হ্যাঁ, আসলে আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক একটা জায়গা জুড়ে রয়েছে এক একটি গাছ। তো গাছে যদি কুল বলি, এই গাছটা ওখানে আসে 4-5 মন কুল আছে একটা গাছে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত ডাল বলি, এগুলা কুল অনেক বড় হবে এক একটা। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুবই ছোট
ছোট পরিসরে। আর আপনারা যদি একটু ক্যামেরাতে জুম করে দেখানো যায় তাহলে কিন্তু দেখেন যে আসলে হ্যাঁ অনেক বড় আপেলের মতো একটা কুলের আয়তন। হ্যাঁ সেম যে কসকলা মানে কসকস করে যে আপেল খেতে কি আপেলের মতোই লাগে। আচ্ছা তাই আসলে মানে আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে তাহলে আপনার এই গাছগুলো উঠিয়ে দেওয়ার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে আপনার গাছের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে সেজন্য যাতে জায়গা সংকলন করা যায় এই কারণে। তো এই যে আপনার যে আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স কেমন? এই গাছটা গত বৈশাখে লাগানো হয়েছিল, এবছর বৈশাখে আবার ফল হারভেস্ট করার পরে কেটে দিতে হয়। আচ্ছা আচ্ছা। দিলে এর প্রসার আবার শাখা প্রশাখা বেরোয়ছে। আচ্ছা আচ্ছা। ওই মূলটা ছিল আর কি। আচ্ছা শাখা। আচ্ছা এটা কাটার ক্ষেত্রে কতটুকু হাইট রেখে কাটেন? এটা এক হাত বা দেড় হাত এরকম। এক দেড় হাত মতো। আচ্ছা তারপরে হচ্ছে তাহলে মোট এটার বয়স তাহলে কেমন আসছে এখন? এখন টোটাল গাছের বয়স কত? 18 মাস 19 মাস এরকম। আচ্ছা 18 মাস। হ্যাঁ। আচ্ছা এই 18 মাসের মধ্যে আপনি কতবার হারভেস্ট করতে পারছেন? ভাদ্র মাস তাহলে কয় মাস হলো? তাহলে আপনার 7-8 মাস 9 মাস এরকম। আচ্ছা তো আমরা আপনার যেহেতু পূর্বে আপনার সফলতার গল্পটা শুনেছি আমরা কুলের উপরে, তো আমরা এখন সেই ব্যাপারটাতে যেতে যাচ্ছি যে আপনার পূর্বের যে পরিস্থিতি ছিল আর বর্তমান পরিস্থিতিটা যদি একটু বলতেন। এই বাগান থেকে আমি গতবার যে 500 মন কুল পেয়েছিলাম, 500 মন কুল প্রায় 5 লাখ টাকা মতো বিক্রি করছিলাম সামথিং। মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই যে 3 বিঘা জমিতে যে কুল গাছ রয়েছে এখান থেকে আপনি হচ্ছে 520টা গাছ থেকে 500 মন কুল, 500 মন সামথিং কুল পেয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এইটার হচ্ছে তখন বাজার মূল্য কেমন ছিল? তখন কোনো আপনার ফার্স্ট শুরু করছিলাম 70 টাকা কেজি। এরপরে 70 টাকা, এটা কি বলসুন্দরী নাকি 44 টাকা? না কাশ্মীরি আপেল কুল আর বলসুন্দরী প্লাস সেমসেমে বিক্রি হতো। পরে দেখলাম যে ওই বলসুন্দরী একটু চাহিদা বেশি করতো, তো সব মিলাই প্রায় 5 লাখ টাকা সামথিং কুল টাকা পেয়েছিলাম আমি। আমি যদি বলি যে 5 লাখ টাকা এই 1 একর বাগান থেকে 5 লাখ টাকার কুল বেচা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ সেটা তো অবশ্যই। অনেকে যারা ইউটিউবে ভিডিও দেখছেন যেগুলো আর মানুষ যারা বাগানে আসছে তারা আসলে একটা অভূতপূর্ব দৃশ্য, সে না দেখলে বোঝানো যাবে না। তো সেই কুল তো দৃশ্য তো বটেই, পাশাপাশি এলাকার মনে হয় আমি একদিন হিসেব করছিলাম, আমি একটা ভিডিও বলছি সাক্ষাৎকারে বলছি যে প্রায় 70 জন লোকের কর্মসংস্থান হয়েছিল আমার এই কুল বাগান থেকে একদিনে। হিসেব বলি মানে কুল হারভেস্ট করা, শুধু কুল হারভেস্ট করা এবং বাজারজাত করা সব মিলে, এটা মিলিয়ে 70 জনের একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। একদিনের কর্মসংস্থান আমি যদি বিরাট ব্যাপার এই বাগান থেকে হয়েছে। হ্যাঁ। তো তারপরে ভাইয়া এর মধ্যে একটা কথা এর মাঝে থাকে যে আসলে দর্শক আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে উনি যেমনটি বললেন যে শুধু মুখের কথা না, আমরা ওনার কাছ থেকে এই বাগানেরই গত বছরের ফুটেজ সংগ্রহ করেছি এবং সেটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই অংশে। তো তারপরে ভাইয়া যেটা বলছিলেন এদিকে আমি যদি 5 লক্ষ টাকার কুল বিক্রি করি সেক্ষেত্রে আমি টোটাল হিসেব করছিলাম হারভেস্ট খরচ আর এভরিথিং সব মিলাই সর্বোচ্চ যদি 2 লাখ টাকাও ধরি সেখানে 3 লাখ টাকা থাকে। আচ্ছা। তো 3 লাখ টাকা যদি মাসিক যদি কস্ট ধরি তাহলে সেখানে আমি কিন্তু বিক্রি করতেও আসি নাই, বিক্রি করছে কাজের লোকে, বিক্রি করে টাকা গুনছে সেও আর এক ম্যানেজার আমার ভাই একটু খোঁজ খবর। না না আসলে যেহেতু আপনি হচ্ছে একটা পেশাতে আছেন সেখান থেকে আসলে এই যে এই রক্ষণাবেক্ষণ বা বিক্রি করা বা হারভেস্টিং এর সময় আসাটাও আসলে সময়টা পেরে ওঠা যায় না, তাই না? একটা জিনিস আপনাদের বলি যে এই যে এই বলসুন্দরী কুলটা আমি ঠিক এখন থেকে 3 দিন আগে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 27 তারিখ। আজকে 27 তারিখ, 3 দিন আগে আমি মার্কেটে দেখছি এই কুল। আচ্ছা আচ্ছা। তা আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি কুল, তো বলছে বলসুন্দরী কুল। কত করে কেজি? 100 টাকা করে কেজি এই বলসুন্দরী কুল এখনই 100 টাকা করে। কিন্তু এখনো তো আসলে আমরা যতটুকু জানি যে এটা হচ্ছে হারভেস্ট যোগ্য এখনো হয়নি, তো এখনই 100 টাকা। আজকে দেখি বাগানে যেহেতু আসছে। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই। দর্শক আসলে উনি আসলে একটা ভালো কথা বলছেন যে আজকে আমরা দেখি আসলে টেস্ট করে দেখি। হ্যাঁ। এই যে একটা জিনিস দেখেন এই কুলের যদি আপনাদের দেখাই, এই যে দেখেন ওজনটা কেমন, এই দেখেন এই ডালটা ভেঙে গেছে, এই ডালটা ভেঙে গেছে। এক একটা কুল প্রায় 60-80 গ্রাম পর্যন্ত এক একটা কুলের সাইজ। হ্যাঁ আসলেই দেখা যাচ্ছে যে আসলে দর্শক আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন যে কুলের ভারে কুলের ওজনের কারণে কিন্তু ডাল পর্যন্ত ভেঙে গেছে। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে এই কুলগুলো তাহলে ভাই ওজন কেমন হয় মানে এমনিতে যদি একটা? হ্যাঁ সেটা অবশ্যই অবশ্যই। দর্শক আপনাদেরকে আজকে আসলে এমন একটা জিনিস দেখাবো আপেলের মতো একবারে সেম। হ্যাঁ দর্শক আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এটা কালার শেপ পুরোটাই কিন্তু আপেলের মতো। আপনি কিন্তু হঠাৎ করে যদি কাছ থেকে জুম করে দেখানো হয় তাহলে আপনি কিন্তু ধরে দিতে পারবেন না যে এটা কুল নাকি আপেল।
আচ্ছা ভাই, এই যে এখন যে আকারটাতে আছে, এটা তো আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে, এটা এখনো কিছু হয়নি। আচ্ছা, এটা এটা অনেক সময় লাগবে। আচ্ছা, এটা কি ডাবল হতে পারে, মানে একটা ম্যাচিউর পর্যায়ে এসে? ডাবল আমার কাছে মনে হচ্ছে এখনো যেহেতু সবুজ রয়েছে, ডাবল হবে না হয়তো, কিন্তু 70-80 গ্রাম ওজন হবে, প্রায় একটা আপেল, ছোট একটা আপেলের মতোই ওজন হবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে যে আপনার, তাহলে আপনার এর ওজনটা আপনি যেটা বলতে চাচ্ছেন 70-80 গ্রাম? আমি গতবার ই করেছিলাম, লাস্ট যে কুল সেটা 40 গ্রামের নিচে কোনো কুল নাই। 40 গ্রামের নিচে কোনো কুল নাই। আচ্ছা, এটা এখন যে অবস্থাতে দেখছি, এটা কেমন হতে পারে ওজনটা? এটা 50-40 গ্রাম, ধরেন 40 গ্রাম। 40 গ্রাম। তো দর্শক দেখেন যে এখন 40 গ্রাম, উনি যেমনটি বলছেন যে যদি 70-80 গ্রাম হতে হয়, তাহলে সেটা কি পরিমাণ, মানে পরিপক্ক হওয়ার পরে কেমন দেখাবে সেটা আসলে তো বলার অপেক্ষা রাখে না, তাই না? ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, সেটা আমরা যেহেতু বলছি যে আমরা পূর্বের যে ভিডিও ফুটেজ সেটা আমরা সংগ্রহ করেছি ভাইটির কাছ থেকে, তারপরে ওই ফুটেজটা আমরা আপনাদেরকে এই অংশে দেখাবো। আসলে ভাই, যেহেতু আপনি বললেন যে এটা হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে অলরেডি, যদিও হারভেস্ট যোগ্য এখনো হয়নি, তো এর স্বাদটা কেমন সেটা তো আসলে একটু টেস্ট করার প্রয়োজন আছে। টেস্ট করে দেখেন, টেস্ট করে দেখি। হ্যাঁ, টেস্ট করে দর্শক, আমি আপনাদের জন্য আসলে একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ, অনেক মিষ্টি তো। হ্যাঁ, এটা আসলে মিষ্টি, এটা কস কস আপেল। মানে দর্শক, এখানে কিন্তু ভুয়া কোনো কিছু নাই, দেখুন যে চাক্ষুষভাবে দেখাচ্ছি আমি, কিন্তু প্রায় তিন ভাগের আসলে এক ভাগ আমি এটাতে মুখে নিয়েছি, এবং আমি বলছি আসলে আলহামদুলিল্লাহ সেরকমের মিষ্টি, ঠিক আছে? আসলে এটা আমি শুধুমাত্র ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এরকম না, আমি কিন্তু যেটা সত্য একবার ইমানদারি কথা বলছি, এটা আসলে হারভেস্ট যোগ্য না, তারপরেও যথেষ্ট মিষ্টি এটা। তো ভাই, তাহলে আসুন আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, এই যে আমি অলরেডি এই যে কুল গাছে, এই যে এক লাইন কুল গাছ মেরে দিয়ে ভিতর থেকে মালটা লাগিয়ে দিছি, মালটা। তার মানে আপনার এর ভিতরে আরো একটা লাইন ছিল কুল গাছে? কুল গাছে লাইন ছিল, পুরোটা কুল গাছে লাইন ছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে কিন্তু ওনার কুল গাছ ছিল। সো সেখানে তিনি আসলে তার পরিকল্পনাটা দেখেন, ওনার পরিকল্পনা আসলে দেখে আমি বিমোহিত যে উনি কি পরিমাণ আসলে একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যে এখান থেকে উনি চাচ্ছেন যে এখানে একটা সমন্বিত বাগান তৈরি করার। তো সেক্ষেত্রে হচ্ছে একটা মিশ্র ফল বাগানের একটা অংশ হিসেবে উনি কিন্তু মালটা লাগিয়ে দিয়েছেন এখানে। তো ভাইজান, যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনার বর্তমানে বলসুন্দরী কুলেরটা মানে ভাগটা বেশি রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখন কাশ্মীরি যে আপেল কুল, এই কুলটা সম্পর্কে আপনি বলছিলেন যে এটা হচ্ছে সময়টা বেশি লেগে যায়। তো এটা আসলে কখন হারভেস্ট করা যায় কাশ্মীরি আপেল কুলটা? আমি বলি, এখন থেকে ঠিক হলো গত বছর প্রথম হারভেস্ট করেছিলাম। জি জি, মনে হয় 20 তারিখে, এটাকে 20 জানুয়ারি, এরকম 20 জানুয়ারি। আচ্ছা, আর ওইদিকে মনে হয় এপ্রিল মাসের 4-5 তারিখে হয়তো শেষ করছিলাম। এপ্রিল মাস 1 তারিখ বা 2 তারিখ। আর আপনার হচ্ছে যে বলসুন্দরী, যেটা সেটা হচ্ছে আপনার বলসুন্দরীটা আসলে কখন থেকে হারভেস্টিং শুরু হয়? তার বর্ফ একই সাথে হারভেস্ট হবে, বলসুন্দরী কাশ্মীরি হারভেস্ট ঠিক একই সময় হবে, তবে হলো বলসুন্দরীটা প্রায় 15 দিন বা 1 মাস আগে ক্লোজ হয়ে যাবে, তাই? আচ্ছা, তো এই যে এখন আমরা যেটা দেখছি, এটা এটা কি আসলে সেই কাশ্মীরি আপেল কুল? এই যে এটা কাশ্মীরি। দর্শক, আপনারা আমার এখানে হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা একটু আগে যে কুলটা দেখছি, ওটা কিন্তু একটু ওইটার শেপটা এটার শেপটার মধ্যে অনেক তফাত রয়েছে, কিছু অংশ আমার কাছে রয়েছেও, দেখুন যে ওইটার কালার, ওইটার শেপ সেটা পুরোটাই কিন্তু, এটাও কিন্তু আপেলের মতো, কিন্তু এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল আর এটা হচ্ছে বলসুন্দরী কুল। এটা পরিপূর্ণ আপেলের শেপটা নিবে আর এটা হচ্ছে অনেকটা আপেলের শেপ, কালারটা আপেলের মতো। তো যাই হোক, এই যে আপনার দুটা স্বাদটা দুই রকম। আচ্ছা, তো ভাইজান, এখন আমরা আপনার সফলতার গল্প শুনলাম, আপনার বাগান সম্পর্কে জানলাম, তো এখন আমরা যে ব্যাপারটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই যে বাগানটা যখন শুরু করেন, তখন এই যে একবারই কি 3 বিঘা শুরু করেন, নাকি হচ্ছে এটা 1 বিঘা বা 2 বিঘা যেমনটি মানুষ করে এরকম করে শুরু করেন? আমি তো ফার্স্ট শুরু করেছিলাম আমার লিচু বাগান দিয়ে, 2004 সালে লিচু বাগান, সেই লিচু বাগান থেকে সফলতা থেকেই আজকে এই পর্যন্ত আমি ধাপে ধাপে এগিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এই এই কুল কুল বাগানটা যখন করেন, প্রথমত কতটা কুল বাগান কুল গাছ রোপণ করেন? প্রথমে 3 বিঘা দিয়েই কুল বাগান দিয়ে শুরু করি, তাই? জি জি। আচ্ছা, 3 বিঘায় প্রথমেই কি আসলে 500 পিস রোপণ করেন? 500 পিস। আচ্ছা, এই চারাটা কোথা থেকে সংগ্রহ করেন আপনি? চারা আমি ফার্স্ট সংগ্রহ করেছিলাম হাকিমপুর অঞ্চল থেকে আর কি। হাকিমপুর অঞ্চল থেকে? আচ্ছা, তখন চারার দামটা কেমন ছিল? আমি মনে হয় কত 40-45 টাকা করে এরকম কিনছিলাম।
আচ্ছা, আপনি তো বলা চলে যে মোটামুটি একটা সফলতার পর্যায়ে এসেছেন কুলে, তাই না? তো এখন কি হচ্ছে, আপনি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন যারা কুল চাষ করতে চান, তাদের ক্ষেত্রে কি আপনি চারা সার্ভ করতে পারছেন বা এরকম কোনো অপশন আপনার কাছে আছে কি না? যদি আমি সারা বাংলাদেশে অলরেডি আমার ওই ভিডিও যখন প্রচার হয়েছে তখন অনেকে বলছে চারা করার জন্য, তো আমি ওই যে যে মাতৃগাছ, যেটা ওই যে দেশি কুলের মাতৃগাছ সংগ্রহ করে আমি আমার গাছের ছায়ন দিয়ে আমি চারা তৈরি করছিলাম, আমি লোক দিয়েই করাইছি। আমার কাছ থেকে গত বছর সারা দেশের অনেক লোকই চারা নিয়ে গেছে, অনেক লোকই চারা নিয়ে গেছে। লাস্ট লালমনিরহাটের এক ভাই 17 বিঘে কুলের বল সুন্দরী কুলের চারা নিয়ে গেছে, 17 আপনার এখান থেকে? আমার এখান থেকে। আচ্ছা, তো আমি নারায়ণগঞ্জে একজনের বাগান করে দিছি, আপনার আপনার সে খাগড়াছড়ি রামগড় একজনের বাগান করে দিয়েছি, গাইবান্ধা একজনের বাগান করে দিয়েছি। তবে তারা আমাদের থেকে আরো ভালো ডেভেলপ, তারা অনেক ছবি পাঠাচ্ছে তাদের বাগানে, খুব মানে তারা খুব হ্যাপি খুশি যে আমার বাগান থেকে তাদের কুল আর কি অনেক ডেভেলপ এই বছর। আচ্ছা ভাইজান, তো এই যে আপনি বিভিন্ন জায়গায় চারা সরবরাহ করছেন, তো এই চারা সরবরাহ করার সময় আপনার চারার পিস প্রতি কেমন রাখছেন আপনি দাম? তারা যদি আপনার কাছ থেকে এই যে আপনার এই সফলতার গল্পটা শুনে তারা যদি এই বাগানটাই করতে চায় এই চারা দিয়ে, তাহলে কি তারা এই চারাটা পাবে বর্তমানে? চারা দিয়ে না, আমি যদি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে অনেকেই ফোন দেয় আমার ভিডিও দেখে, আমি তাকে উত্তম পরামর্শ দেই। কেউ যদি বলে যে কাশ্মীরি আপেল কুল করবো 12 বিঘে, তো আমি বললাম ভাই কাশ্মীরি আপেল কুলকে অত করার দরকার নেই, যেহেতু একটু রিস্কের বিষয় আছে, আপনি অর্ধেক করেন, অর্ধেক বল সুন্দরী করেন, অর্ধেক কাশ্মীরি করেন। আর বিশেষ করে আমি যে জিনিসটা মেসেজ দিতে চাই যে যারা এই যে দেখেন চাকরির এখন করোনা, চাকরির বাজার বন্ধ বলতে গেলেই চলে, সেটা তো অবশ্যই চাকরির বাজার বলতে, ইয়াং জেনারেশন যারা মাস্টার্স অনার্স পাস করে ঘুরে বেড়াচ্ছেন, তো আমি যদি খুলনাতে চাকরি করে এই কুলের বাগান করতে পারি, পেয়ারার বাগান করতে পারি, তাহলে আপনারা যারা মাস্টার্স পাস করে বাড়ি বসে আছেন আপনারা কেন পারবেন না? তা আপনারা যে যেখান থেকে যে যেখানে আছেন আপনারা নিজে উদ্যোক্তা হন, এরকম 3 বিঘে একটা বাগান করলে গত বছর 3 লাখ টাকা যদি বাগান থেকে লাভ হয়, সেক্ষেত্রে আমার মাসিক কষ্ট কত আসে? 25,000 টাকা বা 20,000। সেটা তো অবশ্যই, 25,000 টাকা আমি তো নিজে শ্রম দেই নাই, আমি শুধু আমার মেধাটা খাটিয়ে, আমার মেধাটা খাটিয়ে এই পর্যন্ত এসেছি, আমার মেধাটাই শুধু খাটাইছি আমার ভাই, আমি খোঁজ খবর রাখছি, একটু যখন ছুটি পাইছি আসছি। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পুলিশে চাকরি করলো, আমরা তো মাটির মানুষ, এই আমরা মানে মাটির টানটা আসলে সবসময় থাকে ভিতরে, মানুষ না আমরা মাটির মানুষ, তাই এই মাটি থেকেই মানে গ্রামে আসলেই মাটিতে ফিরে চলে আসি, এটা খুব ভালো লাগে। আমি আমি একদিকে যেমন নিজে মানে এই বাগান দেখে অনুপ্রাণিত হই, আর একদিকে আমার ওই যে কলা বেচা হয় রদ দেখা হয়। হ্যাঁ, সেটা আসলে অনেক সুন্দর একটা কথা বলছেন। তো ভাইয়া, এখন যারা নতুন যারা উদ্যোক্তা রয়েছেন, আপনি যদিও পূর্বেও বলে দিয়েছেন একবার, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যদি কুল চাষ করতে চায় তো আপনার কাছ থেকে যথেষ্ট পরামর্শ তারা পাবে, তাই না? জি অবশ্যই অবশ্যই, আমি তাকে হেল্প করব, সার্বক্ষণিক হেল্প করব, আমার আমার ভিতরে যে যতটুকু আছে আমি তাকে সর্বোচ্চটা দিয়েই আমি তাকে পরামর্শ দিয়ে হেল্প করব আর কি। আচ্ছা, তো ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, তো আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা চেষ্টা করলাম আজকে সেই আমাদের সেই পুলিশ ভাইটি, যে গোলাম রসুল ভাই, ওনার আসলে এই যে ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ, সেই উদ্যোগের একটা অংশ কুল রাজ্যের, একটা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার আশা করছি। আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি যারা নতুন যারা রয়েছেন যারা উদ্যোক্তা হতে চান, যারা নতুন করে কুল বাগান করতে চান, তাদের জন্য একটা মেসেজ তিনি কিন্তু দিয়ে গিয়েছেন। তিনি কিন্তু চাইলে, আপনারা চাইলে ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে এই কুল বাগান সম্পর্কে পরামর্শ পেতে পারেন কিংবা চারা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব, আশা করছি পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আমাদের সাথে থাকবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।